আমাদের চৌহদ্দিটা একটু দেখাতে চাই আমাদের সম্মানিত দর্শকদের। আমাদের কাছে খুবই সামান্য টাকা আছে যেটা নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি এবং আপনাদেরকে এর আগে আমরা বলেছি, আবারও আমরা বলতে চাই, আসুন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের এই কাজে একেবারেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত দানের টাকা এই কমপ্লেক্সটি গড়ে উঠছে। একদিকে খাঁচা বাঁধাই করা চলছে, এপাশে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো রেডি হয়ে গেছে, আর ওইদিকে আমরা দেখতে পাচ্ছি ঢালাই চলছে। আজকে আমাদের রেডি মিক্সের কয়টা গাড়ি আসবে? মোট পাঁচটা গাড়ি আসবে। এটি যদি গড়ে ওঠে ইনশাআল্লাহ আশা করি বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপিত হবে যে একটা মসজিদ কতটা সমাজমুখী হতে পারে, একটা মসজিদ কতটা সাধারণ মানুষের সর্বস্তরের মানুষ উপকার বয়ে আনতে পারে, এমনকি অন্য ধর্মাবলম্বীদের জন্য কতটা উপকার করতে পারে একটা মসজিদ, দারিদ্র বিমোচন থেকে নিয়ে নানা রকমের কার্যক্রম পরিচালিত হতে পারে, সেটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হবে ইনশাআল্লাহ। তারা আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু, ইন্নালহামদুলিল্লাহ সালাতু সালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টারের নির্মাণ কাজ যেখানে চলছে ঠিক সেই জায়গাটি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে জায়গা কেনা হয়েছে আপনাদের দানের টাকায়, সেই জায়গায় আমাদের সাইনবোর্ড রয়েছে, সেই সাইনবোর্ডে মসজিদ কমপ্লেক্সের যে চূড়ান্ত ডিজাইন যেটি আমরা চূড়ান্ত করেছি সেটি এখানে রয়েছে। এবং আপনাদেরকে আমরা আজকে একটু কাজের কিছু আপডেট জানাতে চাই, কোথায় কিভাবে কাজ চলছে সেটা একটু দেখাতে চাই। তার আগে একটু বলি যে আমাদের কমপ্লেক্সের জায়গার ঠিক সামনেই রয়েছে আমাদের মাদ্রাসা, যেখানে 526 জন স্টুডেন্ট পড়াশোনা করছে। আমাদের 526 জন ছেলে মেয়ে, মেয়েদের আলাদা শাখা, ছেলেদের আলাদা শাখা রয়েছে, এবং আমাদের নিজস্ব এই 4টি বাস আমাদের মাদ্রাসার রয়েছে। এই বাসগুলো ছাড়াও ছোট ছোট কিছু গাড়ি আছে, বাচ্চাদের আনা নেওয়ার কাজে ব্যবহার করা হয়। এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা 85 কাঠা, একেবারে শেষ মাথা পর্যন্ত, এটা হলো লিজ নেওয়া। এখানে আমরা মাঠে ঈদ উল ফিতরের সালাত আদায় করি এবং এবছরও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা ঈদ উল ফিতরের সালাতের ব্যবস্থা করব এখানে, এবং সেখানে বাচ্চাদের জন্য নানা রকমের বিনোদনমূলক ব্যবস্থাও থাকবে ইনশাআল্লাহ। আর মাদ্রাসা তো কাজ চলছে, এখানে রড রাখা আছে চতুর্পাশে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের চৌহদ্দিটা একটু দেখাতে চাই আমাদের সম্মানিত দর্শকদের। আমাদের জায়গাটা হলো এই রোড, আবার ওখানে আরেকটা রোড আছে, এবং এই পাশে আরেকটা রোড আছে, তার মানে তিন পাশে আমাদের জায়গার তিন পাশে আলহামদুলিল্লাহ রোড রয়েছে। এই পাশে আমাদের মেয়েদের এন্ট্রেন্স থাকছে, মেয়েদের মাদ্রাসার প্রবেশ পথ এখানে, এবং একই সাথে মেয়েদের মসজিদের প্রবেশ পথও এই পাশে থাকছে, তাদেরকে ওই পাশে ড্রপ করা হবে। আর এই পাশটা যেহেতু দক্ষিণ পাশ, পুরো আমাদের কমপ্লেক্সটা দক্ষিণমুখী হচ্ছে, এবং ওই রাস্তা দিয়ে পুরুষরা নামবে এবং পুরুষদেরকে ড্রপ করা হবে। তো এটা হলো মোটামুটি আমাদের জায়গার এই পাশের সীমানা, আর ঠিক ওই পাশের সীমানা হলো আপনারা কারেন্টের খাম্বার পরে যে রাস্তার মাথা ওই পর্যন্ত। এই পুরো জায়গাটা 40 কাঠা, অর্থাৎ 2 বিঘা জায়গা। এখানে আলহামদুলিল্লাহ মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, আসুনা ফাউন্ডেশনের কার্যালয়, এবং সেই সাথে আমাদের যে মূল বিষয়টা অর্থাৎ মসজিদ কমপ্লেক্স সেটা এখানে থাকছে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে রেডার্সে কাজ চলছে এবং 20 জন, কখনো 20 জনের বেশি আমাদের লোক কাজ করে চলেছে আলহামদুলিল্লাহ, পুরো দমে ননস্টপ কাজ চলছে। আমরা আশা করছি যে পাইলিং এর কাজ যেটা এখন চলমান আছে এটা খুব দ্রুততার সাথে আমরা শেষ করতে পারবো। এই রডগুলো পাইলিং এর জন্য নিশ্চয়ই নিয়ে আসা হয়েছে। আপনি একটু আসেন তো রেজানুর ভাই, আপনার মোট কতজন কাজ করছে এখানে? আমাদের কন্ট্রাক্টরের 20 জন কাজ করতেছে, প্লাস ক্রাউন থেকে আমরা রিমিক্স নিচ্ছি, তারা 10 জন কাজ করতেছে, অর্থাৎ 30 জন। 30 জন মোট সর্বক্ষণিক কাজ করছে? জি জি, সর্বক্ষণিক 30 জন কাজ, 30 জন সর্বক্ষণিক কাজ করছে। মাশাআল্লাহ, খুব ভালো। আমরা একটু জানতে চাইবো আজকে, আপনি আসেন আমার সাথে আসেন একটু, এখানে খাঁচা তৈরির কাজ চলছে, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খাঁচা তৈরির কাজ চলছে। এই খাঁচাগুলাই পাইলিং এর জন্য আমাদের এগুলোকে ঢালাই করবে, আজকে খাঁচা ঢালাই চলছে ওই পাশে। একদিকে খাঁচা বাঁধাই করা চলছে, এপাশে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো রেডি হয়ে গেছে, আর ওইদিকে আমরা দেখতে পাচ্ছি ঢালাই চলছে। আজকে আমাদের রেডি মিক্সের কয়টা গাড়ি আসবে? মোট পাঁচটা গাড়ি আসবে। পাঁচটা গাড়ি আসবে, অর্থাৎ রেডি মিক্সের যে গাড়ি আমরা দেখতে পাচ্ছি সেই গাড়ির 5টা গাড়ি আজকে ইনশাআল্লাহ বিদিন আমাদের ঢালাইয়ের কাজে ব্যবহার হবে। যেহেতু একসাথে গাড়িগুলো নিয়ে আসলে এটা জমে যায়, সেজন্য একসাথে গাড়িগুলো আনা হয় নাই, এখন এটা দ্বিতীয় গাড়ি চলছে, দ্বিতীয় গাড়ি, অর্থাৎ এটা শেষ হলে আরো পথে আছে আর চলে আসবে। তার মানে 5টা গাড়ি আমাদের আজকের দিনে ঢালাইয়ের কাজে ব্যবহৃত হবে। ভাইরা এখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? মাশাআল্লাহ, মসজিদ নির্মাণের কাজ, পাঁচক তো নামাজ পড়তে হবে কিন্তু, এবং রোজা রাখতে হবে, পাঁচক তো নামাজ পড়তে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে ইনশাআল্লাহ বিদিনা। ঠিক আছে রেজানুর ভাই, ওনাদের কাজ যাতে এমন ভাবে হয় যাতে রোজা রাখতে সহযোগিতা হয়, হ্যাঁ, প্রয়োজনে রাতে লাইটের ব্যবস্থা করছি যাতে রাতে কাজ করতে পারে। মাশাআল্লাহ, তাহলে রাতে কাজ করলে রোজা রাখা সহজ হবে ইনশাআল্লাহ। এখানে তারাবি নামাজ হয়, তারাবি নামাজ পড়তে পারবেন, মুসলমানের সন্তান পাঁচক তো নামাজ পড়তে হবে। মসজিদের নির্মাণ কাজের সাথে আছেন আপনার, এটা সৌভাগ্যের বিষয়। ওয়ালাইকুম আসসালাম, কি নাম? মুরসালিন ভাই, মাশাআল্লাহ, একাই মুরসালিন? মুরসালিন বহু বলছেন, মাশাআল্লাহ, খুব সুন্দর। আপনারা পাঁচক তো নামাজ পড়েন তো?
খবরদার কেউ নামাজ ছাড়বেন না আর রমজান মাস পাশেই অথবা আপনাদের জায়গাতে আপনারা নামাজ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহর ঘর বানাচ্ছেন এটা বড় সৌভাগ্যের বিষয় আপনি তাদের নামাজ পড়ার জন্য সহায়ক হয় সেভাবে ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ উনি রেজানুর সাহেব আমাদের সাইড ইঞ্জিনিয়ার হিসেবে প্রজেক্টটা দেখছেন আলহামদুলিল্লাহ দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে এই নির্মাণ কাজ তদারকি করার জন্য নানা রকম কমিটি করে দিয়েছি নির্মাণ কাজ তদারকি করার জন্য কয়েকটা কমিটি আমাদের চলমান আছে এর মধ্যে একটা কমিটি আছে যারা শুধুমাত্র প্রক্রিয়ারমেন্টটা দেখছেন পারচেসিংটা দেখছেন কেনাকাটা সেখানে এক্সপার্ট কয়েকজন ব্যক্তিবর্গ আছেন ফাউন্ডেশনের প্রতিনিধি আছেন সবাই মিলে তারা কেনাকাটাটা তদারকি করছেন আর এছাড়া আমাদের যে নির্মাণ কাজ সেটা প্রপারলি হচ্ছে কিনা এটা দেখভাল করার জন্য একটা আমাদের ইঞ্জিনিয়ারদের নিয়ে একটা টিম গঠন করা আছে কনসালটেন্টদের নিয়ে কেউ আর্কিটেক্ট ডিজাইনটা দেখছেন কেউ হয়তো স্ট্রাকচারটা দেখছেন এভাবে কয়েকজনকে নিয়ে একটা টিম করা আছে এবং তাদের প্রতিনিয়ত ফলো আপ হয়ে থাকে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে সাপ্তাহিক নিয়মিত বৈঠক হয় আবার কেউ আছেন ডেইলি বেসিসে তারা কাজ করে তো এই কাজের আপডেটটা আপনাদেরকে আমরা দেখাতে চাইলাম বিশেষ করে একটু ঢালাইটা একটু দেখতে পারি মাশাআল্লাহ এখানে যারা কাজ করছেন তারা তাদেরকে আমরা কন্ট্যাক্ট দেওয়া আছে যে যত দ্রুত সাথে কাজ দ্রুততার সাথে কাজ শেষ করা যায় আর প্রতিনিয়ত আমাদের লোকজন এসে তদারকি করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি থাকছেন কিছু লোক আর কিছু লোক আসা যাওয়া করছেন এর মধ্যে আমাদের কাজগুলো চলছে আলহামদুলিল্লাহ তো এখানে দেখা যাচ্ছে বেশ কিছু খাঁচা ঢালাইয়ের কাজ চলছে আমরা একটু এখানে দেখব ইনশাআল্লাহ মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই মাশাআল্লাহ আজকে কতগুলো ঢালাই হবে 21টা মাশাআল্লাহ 21টা পাইল আজকে ঢালাই হবে মাশাআল্লাহ ও মাশাআল্লাহ অনেক দূর তো আগে গেছে ওইগুলো কি হয়ে গেছে ঢালাই কতগুলো ওখানে কমপ্লিট হয়েছে হ্যাঁ ওইখানে 6টা হয়েছে এখানে রানিং আছে 6টা ছয়টা হয়েছে আর এখানে রানিং আছে মোট 21টা আজকে 21টা মাশাআল্লাহ এভাবে ওই খাঁচা ওইগুলো আবার হবে কয়েকদিনের মধ্যে আবার করা হবে ইনশাআল্লাহ বুঝতে পেরেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা মসজিদ আল্লাহর ঘরের কাজ করতেছেন খুব মহব্বতের সাথে করবেন ভালোবাসার সাথে করবেন এটা আপনাদের ডিউটির বাইরেও আল্লাহর কাছে সওয়াব পাবেন যদি মহব্বতের সাথে করেন ঠিক আছে না যতটুকু সুন্দরভাবে করা যায় আর পাঁচ ওয়াক্ত নামাজ সবাই পড়বেন আল্লাহর ঘরে খেদমত করতেছেন হ্যাঁ যেহেতু লাইট দিয়ে রাতে কাজের ব্যবস্থা করা আছে একটু কষ্ট করে হলো নামাজ পড়বেন রোজা রাখবেন আল্লাহ আপনাদেরকে সওয়াব দিবে ইনশাআল্লাহ একটু টাইম করে একটু আগ পাস করে আপনার গ্রুপ করে শিফট করে করে নামাজ আমরা পড়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিসমিল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের প্রিয় দর্শক আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আসুন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং ইসলাম সেন্টারের এই নির্মাণ কাজে আপনারা শরীক হওয়ার চেষ্টা করবেন প্রত্যেকে যার যার জায়গা থেকে অনেক টাকার এখানে প্রয়োজন কোটি কোটি টাকার প্রয়োজন আমাদের কাছে খুবই সামান্য টাকা আছে যেটা নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি এবং আপনাদেরকে এর আগে আমরা বলেছি আবারও আমরা বলতে চাই আসুন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের এই কাজে ওইরকম বড় কোনো অ্যামাউন্ট অর্থাৎ বিশেষ কোনো ব্যক্তি বা বড় কোনো কর্পোরেট হাউস অথবা কোন শিল্প প্রতিষ্ঠান কোন টাকা এখানে আমরা পাইনি অর্থাৎ যে টাকা দিয়ে আমরা প্রতিষ্ঠান করছি এরকম কোন ফান্ড আমাদের কাছে নেই একেবারেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত দানের টাকা এই কমপ্লেক্সটি গড়ে উঠছে এটি যদি গড়ে ওঠে ইনশাআল্লাহ আশা করি বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপিত হবে যে একটা মসজিদ কতটা সমাজমুখী হতে পারে একটা মসজিদ কতটা সাধারণ মানুষের সর্বস্তরের মানুষ উপকার বয়ে আনতে পারে এমনকি অন্য ধর্মাবলম্বীদের জন্য কতটা উপকার করতে পারে একটা মসজিদ দারিদ্র বিমোচন থেকে নিয়ে নানা রকমের কার্যক্রম পরিচালিত হতে পারে সেটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হবে ইনশাআল্লাহ তারা তো আমরা আশা করবো যে আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে শরীক হওয়ার চেষ্টা করবেন এবং এই কমপ্লেক্সে শরীক হওয়ার জন্য আপনার পরিচিত জনকে আপনারা মেনশন করবেন আর লাইভটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা দেখতে পারেন এবং তারাও যেন অংশগ্রহণ করতে পারেন সাধ্য অনুপাতে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন সুচারুরূপে সম্পন্ন করেন এখান থেকে আমরা রাস্তাটা সহজে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ তিন দিকে আমাদের রাস্তা উত্তর দক্ষিণ এপাশে দক্ষিণ আর এপাশে উত্তর আর ওইদিকে হলো পশ্চিম তাহলে পশ্চিম এদিকে উত্তর আর এপাশে দক্ষিণ তিনও পাশে আলহামদুলিল্লাহ রাস্তা রয়েছে এবং এই পুরো জায়গাটা 40 কাঠার জায়গাটা মানে দেখতে বেশ সুন্দর হচ্ছে অনেকটা স্কোয়ারের মতোই কিছুটা লম্বাটে হলেও স্কোয়ার টাইপ বেশিরভাগই স্কোয়ার জায়গা তো এই জায়গাটাতে আমরা আশা করছি যে পুরো মসজিদটা যখন হয়ে যাবে তখন দারুণ একটা পরিবেশ তৈরি হবে ঠিক মসজিদের পেছনে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার কাজ চলছে ওইদিকে একটা রাস্তা রাস্তার পাশেই হলো লেক তো সব মিলিয়ে আশা করছি যে এখানে দারুণ একটা পরিবেশ হবে এখানে আমাদের কিছু ফাউন্ডেশনের ডোনার মেম্বাররা লাইভ মেম্বাররা নিজেরা কিছু লোক থাকার জন্য এখানে আবাসনের ব্যবস্থা করেছেন ওইদিকে আরেকটা স্যান্ডবোর্ড দেখতে পাচ্ছি ওখানে কয়েকজন মানুষ মিলে একটা জমি নিয়েছেন তারা মসজিদের আশেপাশে বসতি গড়ে তুলছেন এবং এটার একটা উদ্দেশ্য যে মসজিদ কমপ্লেক্সকে ঘিরে একটা সোসাইটি যাতে ডেভেলপ হয় দিনদারদের তো আশা করছি আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে আমাদের পাশে থাকবেন এবং ফাউন্ডেশনের মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজ একবার শেষ হওয়া পর্যন্ত আপনারা আপনাদের সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবেন এবং
যারা কোনোভাবে শরীক হতে পারছেন না অর্থ দিয়ে তাদেরকে আমরা বলবো যে আপনারা অন্তত দোয়া করুন আল্লাহ যেন আমাদের কাজটা সুচারুরূপে সম্পন্ন করার তৌফিক দান করেন যেন সব কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে শেষ হয় সেই সাথে মসজিদ কমপ্লেক্সের এই কাজটা শেষ হওয়া পর্যন্ত আমাদের যেন কোনো টাকা পয়সা কোনো কিছুর অভাব যেন না হয় এবং বিশেষ করে আপনি এই পোস্টগুলো অর্থাৎ এই লাইভ অথবা এই জাতীয় যে পোস্টগুলো আছে সেগুলো শেয়ার করে দিয়ে অন্যদেরকে সেখানে শরীক হওয়ার জন্য সুযোগ করে দিতে পারেন এটা আপনাদের তরফ থেকে ইনশাআল্লাহ সদকা জারিয়ার কাজ দিবে ইনশাআল্লাহ তাআলা আমরা আশা করছি আচ্ছা এক ইঞ্জিনিয়ার সাহেব আমরা একটু তার সাথে এক দু মিনিট একটু কথা বলি কিছু তথ্য জানার চেষ্টা করি আপনার এই পাইলিং এর কাজ কবে শুরু করতে পারবো আমরা ইনশাআল্লাহ ওতার কাজটা আমরা হচ্ছে ঈদুল ফিতরের পরেই শুরু করব ঈদুল ফিতরের পর পরেই ইনশাআল্লাহ শুরু করতে পারবো এবং পাইলিং এর কাজ কমপ্লিট হতে আমাদের কতদিন লাগতে পারে আমাদের প্রজেকশন ধরছি মে মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে আমরা এই পোতার কাজটাও শেষ করে ফেলবো এটা আমাদের মে মাসে শুরুর দিকে আমাদের মানে পাইলিং পোতার কাজ শেষ হয়ে যাবে এরপর ইনশাআল্লাহ আমাদের বাকি উপর দিয়ে বাকি তারপর বেসমেন্ট করে তারপর আমরা সুপার স্ট্রাকচারে কাজ করব এরপরে আচ্ছা মাশাআল্লাহ আপনার দ্বিতীয় গাড়ি কি কাছাকাছি আছে তৃতীয় গাড়ি কাছাকাছি ও তৃতীয় গাড়ি সরি দুই গাড়ি তো শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের রেজানুর ভাইয়ের কাছ থেকে কিছু আপডেট জানলাম প্রিয় দর্শক আর তাহলে সময় না নেই আমরা আপনাদের কাছ থেকে জাযাকাল্লাহ খের আমরা আপনাদের কাছে আশা করব ঠিক আছে আপনি আপনার কাজে থাকেন জাযাকাল্লাহ খের আপনাদেরকে আশা করব যে আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে আমাদের এই কমপ্লেক্সটা সুচারুরূপে যেন সম্পন্ন হয় সেই জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের সকলকে কল্যাণমূলক কাজে এক অন্যের সহযোগী হওয়ার তৌফিক দান করুন এবং প্রত্যেকটা মানুষকে যার যার জায়গা থেকে এগিয়ে আসার তৌফিক দান করুন আমরা আবারও বলছি এই কমপ্লেক্সের নির্মাণ কাজে যে বিশাল বড় বাজেট আমাদের বিশাল বড় ফান্ডের প্রয়োজন তার খুব সামান্য কিছু টাকা নিয়ে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে কাজ শুরু করেছি এবং একক কোনো ব্যক্তির টাকায় প্রতিষ্ঠান হচ্ছে না কোনো শিল্প প্রতিষ্ঠানের টাকাও হচ্ছে না বা বড় কোনো অ্যামাউন্ট উল্লেখযোগ্য আসলে নেই আমাদের কাছে তো যার কারণে প্রত্যেকে যার যার জায়গা থেকে আল্লাহর সন্তুষ্টির আশায় শুধুমাত্র হালাল উপার্জন থেকে আপনারা শরীক হবেন আমাদের রেডিমেক্সের কারণে আপনার সিমেন্টের প্রয়োজন হচ্ছে না সো আমরা রড কেউ চাইলে এক টন রডের টাকা দিতে পারি এক স্কোয়ার ফিটের জায়গা টাকা আমরা দিতে পারি অন্য কোনো ওয়েতেও আমরা চাইলে কাজ করতে পারি জাযাকাল্লাহ খের প্রিয় দর্শক আমরা তাহলে আজকে এখানে শেষ করছি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আবারও আপনাদেরকে ঈদ উল ফিতরের পরে অথবা রমজানের মধ্যে আমরা কাজের নতুন কোনো আপডেট আপনাদেরকে জানাবার চেষ্টা করব তো সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন নিরাপদে রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে